Man. Continuous Choloman. Continuous Choloman. Continuous Choloman. Choloman cholche. Choloman cholche. Choloman cholche. Choloman cholche. Choloman cholche. Choloman cholche. Choloman chinno sheshe sa. 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 Modda kore kichu nei. মদ্দা করে কিছু নেই মদ্দা করে কিছু নেই মদ্দা করে কিছু নেই মদ্দা করে কিছু নেই বলছে বলছে পড়ছে পড়ছে যাচ্ছে যাচ্ছে খাচ্ছে খাচ্ছে দেখছে দেখছে দেখছি দেখছি পড়ছি পড়ছি খাচ্ছি খাচ্ছি যাচ্ছে যাচ্ছে যাচ্ছ যাচ্ছ পড়ছ পড়ছ দেখছ দেখছ যাচ্ছ যাচ্ছ আচ্ছা এই যে চলমান কন্টিনিউয়াস এটা আমরা বাংলাতে শিখব আর এর সাথে এরকম করে আমরা ইংলিশে জানার চেষ্টা করব যে কিভাবে চলমান হচ্ছে কিভাবে চলমান হচ্ছে চলমান মানে হচ্ছে চলছে চলমান মানে কি চলছে অনেক সময় অর্থ জানে না অর্থ জানা হয় না ফলে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয় না আমি কি বলেছি বাবা প্রেজেন্ট চলমান আমি কি তাই বলেছি না শুধু চলমান শুধু কন্টিনিউয়াস বলেছি আচ্ছা আমি কি বলেছি ফিউচার চলমান আমি কি বলেছি পাস্ট চলমান পাস্ট কন্টিনিউয়াস তাই বলেছি আমি কি শুধু বলেছি কন্টিনিউয়াস একটা কন্টিনিউয়াস যদি আমি বুঝি তাহলে পৃথিবীর যত কন্টিনিউয়াস আছে তিন প্রকার ছাড়া তো আর নাই তারপরেও যদি থাকে যেমন পারফেক্ট কন্টিনিউয়াস আছে তারপরে মনে করেন পারফেক্ট কন্টিনিউয়াস আছে কেউ কোনোদিন আবার আবিষ্কার করলো সাইন্টিফিক থট দিয়ে যে আনকন্টিনিউয়াস তাহলে তারপরেও সেখানে কি হবে কন্টিনিউয়াস তো আমি বলেছি কন্টিনিউয়াস যদি কন্টিনিউয়াস এই চলমান হয় যদি বাংলাতে চলমান আমরা বলি চলমান মানে কি চলছে তাহলে কন্টিনিউয়াস হচ্ছে চলমান তাহলে চলমান মানে কি চলছে তাহলে এই যে চলছে দেখেন যে কোনো ভবিষ্যৎ ছাড়া যাই হোক এই যে চলমানের একটা স্বাভাবিক চিহ্ন হচ্ছে শেষে কি থাকবে ছ থাকবে অতীতকালের চলমান হোক আর বর্তমানকালের চলমান হোক সেটা কিন্তু কখনো বলছি না কিন্তু একটা চলমান একটা কন্টিনিউয়াস জানলে আপনার সকল প্রকারের কন্টিনিউয়াস একাই হয়ে যাবে একটা পারফেক্ট জানলে আপনার সকল প্রকারের পারফেক্ট একাই হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য শেষে আমরা চলমান মানে কি চলছে শেষে আমরা কি দেখতে পাচ্ছি স দেখতে পাচ্ছি আর মধ্যাক্ষরে কিছু নেই মানে হচ্ছে একার আকার হস্রকার দীর্ঘকার কোনো প্রকারের কার নেই কোনো প্রকারের কি নেই কার নেই সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে কার বলে তাই না কোনো প্রকারের কার দেখতে পাচ্ছি না যেমন দেখেন বলছে মধ্যাক্ষরে কি এটা তো ক্রিয়া শেষে কি অবশ্যই এটা ক্রিয়া চলমান মানে কি আর সময় কার সময় হয় ভার্বের সময় প্রেজেন্ট মানে কি কার প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট পাস্ট মানে কি কার পাস্ট ভার্বের পাস্ট ফিউচার মানে কি কার ফিউচার পৃথিবীর আর কারো সময় নেই শুধু সময় আছে কার ভার্বে শুধু সময় আছে কার ভার্বে তাহলে এই চলমান হতে পারে তো বাংলাতে যদি আমি না চিনি বাংলাতে যদি আমি উপলব্ধি না করি তাহলে আমি কখনো ইংলিশেও করতে পারবো না আরবিতেও করতে পারবো না বুঝতেও পারবো না এই জন্য চলমান মানে কি চল তাহলে চলমানের চিহ্ন জানতে হবে করতেছি হিতেছি হিতেছে উঠতেছেন এগুলো বাদ যেহেতু সাধু আর চলে না সাধু ভাষায় আর আমরা বলিও না আর লেখালেখিও হয় না এমনকি এখন আর সাধু ভাষায় সাহিত্য চর্চাও হয় না সুতরাং সাধুতা জানতে হবে না অদূর ভবিষ্যতে সাধুটা হারিয়ে যাবে তো যাই হোক চলমানের চিহ্ন শেষে তাহলে চলিতর মধ্যে এমন কিছু চিহ্ন আমাদের জানা দরকার এমন কিছু চিহ্ন আমাদের গবেষণা করা দরকার যেগুলো আমরা সহজেই জানবো যেমন আমি
this is subsectional and so rare. There is no doubt in it. Eta amar chinta goboshona cholche inshallah. Ami chesta korchi. Allah amake shofolota dan korun, Allah kobul korun. To চলমানের চিহ্ন শেষে স আমি দেখতে পাচ্ছি শেষে স থাকছে করছে বলছে খাচ্ছে যাচ্ছে পড়ছে যাচ্ছে যাচ্ছিল খাচ্ছিল যাচ্ছিল যেটাই বলেন না কেন শেষে আমি কি দেখতে পাচ্ছি স দেখতে পাচ্ছি তারপরে আমি যেটা চিহ্ন দেখেছি মধ্যাক্ষরে আকার একার কিছু নেই এই জন্য আমি এটা কি লিখেছি বলেন Continuous চলমান চলমানের চিহ্ন শেষে স চলমানের চিহ্ন শেষে স মধ্যাক্ষরে কিছু নেই তাহলে বলছে পড়ছে খাচ্ছে যাচ্ছে চলছে দেখেন তাহলে আমি যদি এখন বলি পড়ছে তাহলে কোন কাল continuous তাই না করছে এটা বর্তমানের চিহ্ন হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস এর চিহ্ন আর আমরা জানি ল থাকলে কি হবে অতীত কাল হবে ল ছাড়া কখনো অতীত কাল হতে পারে না তাহলে পড়ছিল খাচ্ছিল যাচ্ছিল দেখছিল পড়ছিল খাচ্ছিল যাচ্ছিল দেখছিল শুধু ল দিলে আবার অতীত হয়ে যাবে তাই না আমরা আস্তে আস্তে জানব তাহলে কন্টিনিউয়াস চলমান চলমানের চিহ্ন শেষে স মধ্যাক্ষরে একা করছে খাচ্ছে যাচ্ছে পড়ছে আর এটার সাথে আবার আমি ইংলিশে কি দেব যে কন্টিনিউয়াস হলেই ভার্বে রাগে বিভাগ হবে বিভাগ হবে বিভাগ এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবেই 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 কোন কন্টিনিউয়াস আমি বলিনি এটা আবার আমি এক্ষুনি কবিতা আকারে লিখে দিচ্ছি পরে ক্লাসে দেখি ঠিক আছে তাহলে